আসসালামু আলাইকুম, রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো, মুগ ডাল দিয়ে পোলাও রান্না, মুগ পোলাও। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কি করে মুগ পোলাও রান্না করতে হয়। মুগ পোলাও রান্না করতে আমি এখানে যা যা নিয়েছি, সুগন্ধি চাউল, মুগ ডাল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, চিনি, লবণ, কাঁচামরিচ, ঘি, তেল ও পানি। প্রথমে আমি একটা প্যানে এক কাপ মুগের ডাল নিয়ে হালকা ভেজে নেব। ভেজে নিলে হয় কি, ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় এবং ভাজার একটা সুন্দর স্মেল যোগ হয়। দুই মিনিটের মতো ভাজব। ভাজার পরে আমি এই ডালগুলোকে পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় পোলাও রান্না করার জন্য প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি আধা কাপের একটু কম রান্নার তেল, দারুচিনি মাঝারি সাইজের 3 টুকরা, এলাচ 4টি, এলাচের মুখটা একটু ছিঁড়ে দিচ্ছি, লবঙ্গ 4টি, 2-3টা তেজপাতা, পেঁয়াজ কুচি 1/2 কাপ। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট কিউব করে ফ্রোজেন করেছিলাম। রসুন কিউব 1টা, মানে 1 টেবিল চামচ, আদা কিউব 1.5টা, অর্থাৎ 1.5 টেবিল চামচ আদা পেস্ট। লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ধুয়ে পানি ঝরানো মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। ডালগুলোকে মশলার সাথে ভালো করে ভুনে নিতে হবে। ডালগুলো মশলার সাথে ভালো করে ভুনা হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে চালগুলোকে ভুনে নেব। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 6 কাপ, অর্থাৎ চাল ডালের ডবল। পানি ভালো করে বলক এসে একটু কমে আসলেই ঢাকনা দিয়ে দিব, তার আগে দিব না। আর পরে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দেব। পোলাওয়ের পানি অনেকটাই কমে আসছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে যেমন সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, তেমনি খেতেও অনেক স্বাদ হবে। আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। বড় মরিচগুলোকে ভেঙে 2 ভাগ করে দিলাম। পোলাওর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার ভালো করে নেড়েচেড়ে
এবার ঢাকনা দিয়ে একেবারে ধীম আগুনে 20 মিনিট দমে রাখব। আর কোনোভাবেই ঢাকনা খোলা বা নাড়াচাড়া করা যাবে না। ঢাকনার এই ছিদ্রটাতে একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। পোলাওটা প্রায় ঝরঝরে হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা না চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে পোলাওতে দারুণ একটা স্বাদ যোগ হয়, ক্রিমি ভাব হয়। আগেও দেওয়া যায়, তবে আমার কাছে শেষের দিকে দিলেই বেশি ভালো লাগে। আবারও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রাখব। একেবারেই হয়ে গেছে পোলাওটা, অলরেডি ডান। পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে দেখুন। আমি এবার তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম, এবার সার্ভিং ডিশে তুলে নিব। এবার একটা সার্ভিং ডিশে পোলাওগুলোকে তুলে নিচ্ছি। আর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। অনেকেই এই মুগ পোলাওকে খিচুড়িও বলে থাকে, কিন্তু আমার মতে খিচুড়ি হতে হলে তো আরও অনেক মশলা, যেরকম হলুদ, আরও অন্যান্য মশলাও যোগ করতে হয়। অথচ এরকম সাদা হালকা মশলাময় খাবারটি মুগ পোলাওই নাম হবে এবং হওয়া উচিত। হয়ে গেল আমার আজকের এই দারুণ স্বাদের ঝরঝরে মুগ পোলাও। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।